গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে চেষ্টা চলছে স্ত্রীকে ঘুম থেকে ওঠানোর, একবার করে তাকাচ্ছে, একবার করে চোখ বন্ধ করছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, ইটস 8 o'clock, আজকে আমার আর স্ত্রীর ছুটি। স্ত্রীর তো ছুটি চলছে স্কুলে, আমারও ছুটি। বাবা গেছে বাজার করতে আর স্ত্রীকে আমি ডাকছি উঠতে, কখন থেকে ওঠো 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 ওঠো, আমি মারবো একবারই। আর এই দেখো স্ত্রী এখন এই নেল অয়েলটা রোজ লাগাচ্ছে, বিছানার পাশে নিয়েই শোয়, রাতে লাগায় তারপরে শোয়। এটা হচ্ছে বাদির নেল অ্যান্ড কিউটিকল অয়েল, বেশ ভালো। আর এর গন্ধটা খুব সুন্দর, তাই না? গন্ধটা লেমন গ্রেসের মতো, কিন্তু ওর বাবার একদম পছন্দ নয় এই গন্ধটা। আর ওর নখ এখন অনেকটা ভালো হয়ে গেছে, দেখ এই নখের এই জায়গাগুলো দিয়ে মানে ছাল উঠছিল পাশের, এগুলো কিউটিকল একটু শক্ত হয়ে যাচ্ছিল, তারপর এই জায়গাগুলো সব ড্রাই হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর সেগুলো নেই, একদম ঠিকঠাক হয়ে গেছে। তবে উঠ যাও উঠ যাও উঠ যাও, গুড মর্নিং গুড মর্নিং। স্ত্রীকে যত রাত অবধি পড়তে বলো, ও আমার সাথে পড়াশোনা করবে, সব কিছু করবে, কিন্তু সকালবেলায় উঠতে ওর একটু ঠাম্মা হয়ে যায় তখনও। আর আমাদের পাখি বসে কি করেছে দেখো, এখানে পটি করে দিয়েছে, এটাকে আজকে আমাকে পরিষ্কার করতে হবে। দুটো জায়গায় করেছে, এই এই একখানা জায়গায় লম্বা করে, আর এখানে একটা পাখি পটি করে দিয়েছে। এবার কেমন একটা অড লাগছে, যখনই বাইরের দিকে তাকাচ্ছি বারবার স্পটটাই চোখে পড়ছে। আর সপ্তাহে একদিন আমি এই পুরো জায়গাটাকে পরিষ্কার করি, মানে বাম্বু ট্রির, লাকি বাম্বু ট্রির এই বাটিটাকে পরিষ্কার করি, আর মাঝে প্রত্যেক দিন একটু একটু করে জল দিয়ে দিই, কারণ এখন জল পান্টানোর কোনো ব্যাপারই নেই, প্রত্যেক দিন একদম জল শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তাই জন্যই সকালবেলায় এক ভর্তি ভর্তি করে জল দিতে হচ্ছে গাছেদেরকে, দু বেলা করে জল দিতে হচ্ছে। ইভেন আমার এখানে আগে আরও কয়েকটা গাছ ছিল, কিন্তু আমি এখন রাখছি না, এত বেশি গরম হয়ে যাচ্ছে এই জায়গাটা, আর শুধু ওপরে একটা গাছ রাখা আছে। এই গাছটা খুব হেলদি, বড়ও হচ্ছে খুব ভালো। এই দেখো ওটাকেও গাছে জল দিতে হয়, তবে ওটা রোজ দিন দিই না, একদিন অন্তর অন্তর কি দুদিন অন্তর অন্তর দিই, ঘরের ভেতরে থাকে তো তো অনেকটা সেফ থাকে। বাজারে গেছে, এখনো ফেরেনি, তো রান্নাঘরের কাজ এখনো আমার কিছু শুরু হয়নি। আমার হাউস হেল্পার আজকে থেকে আসবে 3 দিন পর, তো সব বাসন ওখানেই রাখাও মাজবে এসে। আর এই যে জামা কাপড় এখানেই মেলেছিলাম। আর আমার গাছগুলো দেখো, আজকে বাইরে এইখানটা এলেই বুঝতে পারছি একটু একটু হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে। ম্যান্ডিভিলার একটা ফুল এসেছে, এই গাছটার নাম ম্যান্ডিভিলা, অনেকেই জিজ্ঞেস করে। দেখো হলুদ রঙের ফুল হয়, খুব সুন্দর একদম। আর অপরাজিতা এই গাছটা গত বছর একদম মানে মরে, আমি তো ভেবেছিলাম গাছটা বুঝি মরে গেল, এরকম ডাল হয়ে গেছিলো শুধু, কিন্তু দেখো প্রাণশক্তি ওদের আবার সুন্দর হয়ে বাড়ছে। আর ম্যান্ডিভিলারও আরও ফুল হয়েছে, এই দেখো এখানে আরও ফুল আছে। আর বেশ কিছু গাছ ছাদে রাখা আছে, এখানে কিছু রাখা আর বাকি সব ছাদে রাখা আছে। ছাদে এখন দুবেলা করে জল দিতে হচ্ছে। একটা গাছ এখানেও রাখা আছে, এই দেখো এই গাছটা না ঝড়ে পড়ে ভেঙে ডাল ভেঙে গেছিলো, তো আমি এখানে রেখেছি, এখান থেকে আবার শিকড় বেরিয়েছে, তলে শিকড় হয়ে গেছে, এই দেখো। তো এখানে এরা আপাতত ভালো আছে, শিকড় হয়েছে, আমি কিছুদিনের মধ্যে এটাকে আবার নতুন করে রিপোর্ট করে দেবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যেটা করি, আগে এসে ঠাকুরকে প্রণাম করি, ঠাকুরের ঘরের দরজা খুলে দিই যাতে উনি এবার জেগে ওঠেন সারা ঘরে আমাদের সাথেই আর কি, আমাদের বন্ধু। এই দেখো ব্রাশ করে এসে মুখ টুক ধুয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে, ওর বাবা এসে গেছে। যেদিন শান্তনু বাজার যায় সেদিনকে চায়ের জলটা আমিই বসাই, আদারওয়াইজ সকালের চাটা বরাবর শান্তনুই করে। আজকে সবজিপাতি বেশি কিছু আনার দরকার ছিল না, সবই ছিল আমার ঘরে, শুধু মাছের দরকার ছিল, মাছ একটুও ছিল না। প্রায় 8টা থেকে 10টা অবধি স্ত্রীকে পড়ানোর পর ঘরের কাজে হাত লাগিয়েছি, শান্তনু ওদিকে সব ইস্ত্রি করছে, আমিও মাছ টাছগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, এগুলো সব যাবে ফ্রিজে।
আর যে মাছটা আজকে ওরা খেতে চায় সেটা রান্না করব। কিছু আম ছিল যেগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তারও ব্যবস্থা আজকে করব। আর এদিকে দেখো ধনে পাতা কিছু এনেছে, শীতকালের মতো অত ফ্রেশ তো হয় না ধনে পাতাগুলো, তাই জন্য একটু জলে দিয়ে রেখেছি, খানিকক্ষণ পরে আবার চাঙ্গা হয়ে যাবে। আর এই যে বেতের ঝুড়িটা, এটার মধ্যে আমি রসুন আদা রাখি, এটাতে একদম ফ্রেশ থাকে। এটা খাদি মেলা থেকে আমার কাকু আমাকে কিনে গিফট করেছিলেন। টমেটো ছিল অনেক কিছু, তো ভাবলাম আজকে গরমে টমেটোর চাটনি করি। টমেটোটাকে সেদ্ধও করে নেওয়া যেতে পারে, আমি ভাবলাম একটু পোড়াই, কারণ স্মোকি ফ্লেভার হলে না খুব ভালো লাগে টেস্টটা। তো বিশেষ কিছু তো করার নেই, 2-5 মিনিটের মধ্যেই টমেটোগুলো মানে একেবারে পুড়ে যাবে, যেহেতু ছোট ছোট টমেটো আর পাকা তাই বেশি সময় লাগে না। এবার কিছু রসুন নিলাম, দিলাম লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম ওই পোড়া টমেটোগুলো, দিলাম নুন। এবার এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নাও, দেন দেখবে একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, জল দেওয়ার দরকারও হয় না। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দাও। এটা ভাত দিয়ে খেতে এত ভালো লাগে যে মনে হবে কি গোটা ভাতটাই এই চাটনিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বিলিভ মি, ট্রাই করে দেখো, সেদ্ধ থেকে পোড়া টমেটোর টেস্টই আলাদা। তারপরে স্ত্রীকে স্নানও করিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে, কারণ ছুটির দিনে তো শ্যাম্পু করাতে হয়, ওকে কিছু কিছু স্কিন কেয়ারও করাই, সেগুলো স্কিপ করে গেছি। মিনি ভ্লগে এগুলো শেয়ার করি আমি মাঝে মাঝেই, তোমরা মিনি ভ্লগগুলো ফলো করো। ইদানিং স্ত্রীর না খুব শখ হয়েছে রান্নাবান্না শেখার, তো আজকেও সেই কাজই আমিও করব, হাত লাগাবো, এরকম ব্যাপার। তো চিংড়ি ভাপাটা ভাবলাম ওকে দিয়েই করাই, একটু তেল দিলাম, পেস্টটা তো আমি করে রেখেছিলাম, সব পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিল, যেটার মধ্যে ছিল পোস্ত, সর্ষে, সব কিছু। তার মধ্যে চিংড়িগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও ওই দিল, খুব খুশি হলো আর কি দিয়ে। তার মধ্যে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এবার দেখো শুধু আনন্দটা, ওকে আমি বলেছি এটা তুমিই রান্না করছো আজকে। জল এদিকে আমি গরম করতে দিয়েছি, জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি, যাকে বলে ওই মাইক্রোওভেনে প্রিহিট করা, এটাও ঠিক সেই রকম দেশি টাইপের। এর মধ্যে আমি বসিয়ে দিলাম বাটিটা, এবার নর্মাল আছেই আমি মোটামুটি 15-20 মিনিট, 15 মিনিট মতো ভাপাবো, তারপরে প্রয়োজন হলে আরেকটু ভাপিয়ে নিতে পারো। আমার তো হয়ে যায়, তোমাদের যদি মনে হয় যে আরও একটু দরকার হবে, যাই হোক তোমরা একটু চেক করে নিও। আর এদিকে ছোট ছোট বাঁশপাতা মাছ এনেছে, যেটাকে কাজলি মাছও বলে, সেই মাছটারও ঝাল হবে। স্ত্রীকেই বললাম এসো তুমি একটু খেয়াল করো যে কি কি মশলা দিতে হয়, আমি বলে বলে দিচ্ছিলাম, ও মশলাগুলো মিক্স করছিল। আসলে কি জানো তো, ছোটবেলায় আমি রান্নার রও জানতাম না, নুন দিতে হয় কেন, চিনি দিতে হয় কতটা পরিমাণ, কি দিতে হয়, কিছুই আমার ধারণায় ছিল না। তার জন্যে আমি অনেক সাফার করেছি, কিন্তু আমি জানি স্ত্রীকে পড়াশোনার জন্যে হলেও বাইরে থাকতে হবে, তো ওকে যাতে সাফার না করতে হয়, তো আমি ও যখনই ইন্টারেস্ট নিয়ে আসে না হাত লাগাতে, আমি ওকে এখন অ্যালাও করছি, যেটা কিছুদিন আগেও করতাম না। শান্তনু বেশ একটু বুকের জোর নিয়ে করতো, অ্যালাও করতো, আমি করতে পারতাম না। ইদানিং আমিও চেষ্টা করছি, এই দেখো কি সুন্দর করে সবজি কাটছে ও আজকাল, আরও অনেক সময় করে, সব তো আর ব্লগে ইনক্লুড করা যায় না। তো মাছটাতেও আজকে আমাকে হেল্প করেছে, সবজি কেটে দিয়েছে, মশলা রেডি করে দিয়েছে, তারপর মাছও রান্না হয়ে গেল একদম ঝটপট। এরকম একটা হেল্পিং হ্যান্ড থাকলে জীবন অনেক শর্টেড হয়ে যায়, বিলিভ মি। আর বাচ্চাদের একটা আলাদাই কনফিডেন্স আসে। এই ফাঁকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, লেবু দেখবে শুকিয়ে যায়, তো লেবুকে একটু জল দিয়ে যদি এভাবে ফ্রিজের মধ্যে রেখে দাও না, দেখবে লেবু বহু দিন পর্যন্ত টাটকা থাকে। তবে এটুকু আমি বলতে পারি, মাঝে মাঝে জলটা একটু চেঞ্জ করে দিও, তাহলে আরও ভালো হবে। এরপরে দেখবে সপ্তাহের পর সপ্তাহ লেবু কিন্তু ভালো থাকে। এভাবেই আমি জলের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, মাঝে মাঝে একটু জলটা জাস্ট পাল্টে, গ্যাস বন্ধ হয়ে গেল, গ্যাসটা একটু পাল্টে দেবে, ভাতটা হলেই হয়ে যেত, সবই হয়ে গেছে, এই যে এখনো ভেতরে ভেতরে ফুটছে, কিন্তু গ্যাস ফুরিয়ে গেছে। এদিকে আমার রান্না কমপ্লিট, চিংড়ি ভাপা, তারপরে আছে আমের ঝোল, টমেটোর চাটনি, আর স্ত্রীর জন্য মাছ ভাজা, আর আছে মাছের পাতলা ঝাল। ঠান্ডা লেগেছে,
সাড়ে বারোটা বাজেনি এখনো, মোটামুটি বারোটার মধ্যে আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট। ইভেন শ্রী তরমুজও কেটেছে আজকে দুপুরে খাওয়ার পরে খাওয়ার জন্য। স্নান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে বাবা, এবার আমি যাব স্নান করতে। তোমার কত নম্বর বার স্নান হলো? তিনবার। তার বাবার গরম লেগেছে প্রচন্ড আজকে সকাল থেকে, বাবার মেয়ের ঝামেলা চলছে। সকালবেলা উঠে স্ত্রীকে শান্তনু এত বকেছে যে বেচারা কাঁদছিল। আর সবাই ভাবে স্ত্রী এত গুড গার্ল যে স্ত্রীকে কেউ বকেই না। দিয়ে এখন বাবা আর মেয়ের ঝামেলা চলছে, মেয়ে আরেকদিকে মুখ করে, বাবা আরেকদিকে মুখ করে। কেউ কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে রাজি নয়। বাবা একবার বলেছিল বটে যে রাজি হবে, কিন্তু মেয়ে যাচ্ছে না। আবার হাসিও পাচ্ছে কিন্তু হাসছে না। এদিকে বাবা বলছে মেয়ে আসলে তখন ভাব হবে, কিন্তু না হলে হবে না। পাক্কা দু ঘন্টা পরে এই ভিডিওটা, পাক্কা দু ঘন্টা পরে। এই যে এটা হচ্ছে ঢং, ঢং করো না তুমি ঢং, সেই ঢং। এই এই ধরনের ভিডিও, এতটা রিয়েলিস্টিক ভিডিও আমি কোনোদিন দেখাইনি। এদের মধ্যে ঝগড়া হয়, ঝগড়া তো না, ওর বাবা দেয় ওকে বকুনি, আমি চিৎকার করি, ওর বাবা এক ধমক দেয়, তাতেই কাজ হয়ে যায়। আবার দেখো দু তিন ঘন্টা পরে আবার ঢং হয়েছে দুটোর। ঢুঙি পিসি ঢং করে, কপি পেস্ট। দেখ শান্তনুর মেয়ে ভার্সন এইটা, এ কি রকম দেখতে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ও লেডি ভার্সন। আচ্ছা ওরে বাবা, মোটা ভান্ডা। এটা একটা ছাতিম গাছ যেটা শ্রী স্কুল থেকে শ্রীকে দেওয়া হয়েছিল, একদম চারা গাছ। আমি সেটাকে বড় করেছিলাম, কিন্তু আমাদের তো অত বড় জায়গা নেই ফ্ল্যাট বাড়িতে যে ছাতিম গাছ লাগাবো, আর সেই জন্যেই না এই গাছটা আমি একটা বোনকে দিয়ে দেবো বলে ঠিক করেছি। নিচে রেখে দিলাম ফ্ল্যাটের, এবার সে তারা কালেক্ট করে নেবে, আমাকে ফোন করবে, আমি বলে দেবো, গার্ডকে বলা থাকলো। আমরা একটু বেরোলাম ঘুরতে। আসলে আগে না বেশ ঘোরাঘুরি হতো, ছুটির দিন মানেই বেশ ঘুরতে টুরতে যেতাম, ইদানিং আর সেটা হয় না। তো ইদানিং ছুটির দিনগুলো কাজে কর্মে, স্ত্রীর পড়াশোনায়, শান্তনুর কাজে, এইসবেই বেরিয়ে যায়। আজকে ভাবলাম একটু রাস্তায় ঘুরে আসি। দেখেছিস বাবার সঙ্গে ঝগড়া হলে মোমো খেতে পাবি। আজকে শ্রী খুব ফেঁসে গেছে, একটা চুল দেখো কেমন, আর একটা চুল একটু দেখি মুখটা, মুখটা দেখো। আজকে শ্রীকে বাবা পড়তে বসিয়েছে, এমন বসিয়েছে, এমন বসিয়েছে যে মোমো খেয়ে যা এনার্জি সঞ্চয় করেছিল সেই এনার্জি দিয়েই এখন চলছে। আজ ইংলিশের মনে হচ্ছে সিলেবাসই শেষ করে দেবে বাবা। তোর বাবা বোঝাবে। আজকে বাবা আমাকে দিয়েছে রেস্ট, আর শ্রীকে ধরেছে ফাঁদে ফেলেছে শ্রীকে। বেস্ট অফ লাক। ফাইনালি গুড নাইট বলার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বাইরেটা কি নিস্তব্ধ শান্ত লাগছে। আসলে অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, কথাবার্তা বলছিলাম, তার তো বিছানা টিছানা করে এসে ভাবলাম তোমাদেরকে গুড নাইট বলা হয়নি, তাই জন্য গুড নাইটটা বলতে এলাম। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ব্লগ, তোমাদের ন্যাচারাল র ব্লগ আর কি, ন্যাচারাল র ব্লগ তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। তোমাদের এই যে লাইক আর কমেন্টের থ্রুতে যে উৎসাহটা আমাকে পাঠাও, সেটা আমার ভীষণ দরকার, মানে ভীষণই দরকার। তাতে করে না আমি একটা এনার্জি পাই, যে সব কাজ মিটিয়েও তার ফাঁকে ফাঁকে হোক কি সব কাজ কমপ্লিট করে হোক, তোমাদের জন্য একটা করে নতুন নতুন ব্লগ বানানোর চেষ্টা করব। আমার লাইফ যদি কাউকে এতটুকু এফেক্ট করে, এতটুকু যদি আমার লাইফ দেখে সে মনে হয় যে খুব একটা সাধারণ লাইফেও ভালো থাকা যায়, তাহলে তাদেরকে বলবো প্লিজ লাইক অবশ্যই করো। সকলকে আজকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন আর একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।